নিট বিতর্কে দুর্নীতির অভিযোগ মানতে নারাজ কেন্দ্র। নিট পরীক্ষায় বড় মাপের দুর্নীতি হয়নি, ফের সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো কেন্দ্র। ফের পরীক্ষা নেওয়ারও কোনো ইচ্ছে নেই কেন্দ্রের, এমনটাই জানানো হয়েছে হলফনামায়। বাতিল হওয়া নিট পরীক্ষার কাউন্সেলিংয়ের করার ব্যবস্থা জুলাই মাসের তৃতীয় সপ্তাহে করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। গত 8 জুলাই নিট মামলা শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও প্রাপ্ত নম্বরে গরমিলের অভিযোগ নিয়ে জবাব দিতে বলা হয়েছিল। তার প্রেক্ষিতেই বুধবার হলফনামা জমা দেয় কেন্দ্রীয় সরকার। সেই হলফনামাতেই বলা হয়েছে যে গত 5 মে দেশজুড়ে হওয়া নিট পরীক্ষায় কোনো বড় মাপের বেনিয়ম বা দুর্নীতি হয়নি। দাবির প্রমাণস্বরূপ কেন্দ্রের তরফে IIT মাদ্রাজের একটি রিপোর্টও দেওয়া হয়, যেখানে নিট পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কোনো বড় মাপের বেনিয়ম প্রমাণ মেলেনি বলে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রের তরফে হলফনামায় জানানো হয়েছে ফের একবার মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নেওয়ার কোনো ইচ্ছে নেই তাদের। শুধুমাত্র বেনিয়মের সন্দেহের বসে পরীক্ষা নিলে তা 24 লক্ষ পরীক্ষার্থীর উপরে চাপ সৃষ্টি করবে। নিট ইউজির কাউন্সেলিং যা সম্প্রতি স্থগিত রাখা হয়েছিল তাও শুরু করার কথা জানিয়েছে কেন্দ্র। চলতি জুলাই মাসে তৃতীয় সপ্তাহে এই কাউন্সেলিং করার কথা জানিয়েছে কেন্দ্র। মোট 4 ধাপে কাউন্সেলিং হবে। যদি কোনো পরীক্ষার্থীর বিরুদ্ধে বেনিয়ম প্রমাণ মেলে তবে তাদের কাউন্সেলিং বাতিল করে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।